আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়লা শাকর ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি ফ্রেশ পটল কুড়ার বারো নিমুগে লাউটাই আপনার দেখালাম, ও দেখতে পারে মাসাল্লাহ মতাই লম্বই গেছে, তখন করে ভিতরে বেশি দিন রাখা যান না। এত গাছ দেখতে পারে ছোট ফটটা হবে ছোট দেখার অবস্থা গাছ, তখন আজকে প্রথম আমার বাংলা লাউটার চারা বাড়া নিলাম, আমি আপনার শেয়ার করি। আরও অনেক লাউ গাছ আছে ঘরের ভিতরে, তো দেখতে পারা অনেক জিনিস আপনারা দেখায়। যে সময় আমার ঘরের ভিতরে গাছটা আছে আমরা পানি একেবারে কম দিছি, কারণ গাছের মাঝে ফুক হইতো না, দেখতে পারা একেবারে ড্রাই। আমরা এখন কিন্তু আমার পানি কিছু দিয়াটারে ভিজে ইয়া গাছটারে চেঞ্জ করবো, রিপোর্টিং করবো। ঘরের ভিতরে একটু ফুক হয়ে যায়, দেখতে পারাই একটা পুকুর আয় গাছের মাঝে, আর দেখতে পারায় এর মাঝে লাউ আছে। সবটি গাছ আমার বেশি ড্রাই থাকে, পানি দেয় না, গলের ভিতরে এতে খালা ফুকা হয়ে যায়। চলো পানি দিলাম, কিছু বিজলো, এরপরে চেঞ্জ করবো। দেখতে পারাই এটা সেফ। আমি দেখতে পারা আমি ফার্ম ইয়ার্ড গোবর সার এটাও কিছু মিক্স করবো, কাটবো, এটা মিক্স করে দেওয়া মাটি মাঝে দিলে কিছু গোবর দিলে ভালো হইব, সারটাও পাইব। আপনার দেখাই কিছু সার ব্যবহার করলাম, দিলে আমি মাটির মাঝে মিক্স করবো, মিক্স করে আরও কিছু ফার্টিলাইজারও দেবো। বেশি এতে আমরা গোবর বেশি দিলে গোবর তো আপনার জানলে বেশি স্ট্রং দেবে। আমি মিক্স করে দিয়েছিলাম আমার ফার্টিলাইজার ফল কথা কিছু দেবো, বেশি দিতাম না, তোলা তোলা দিয়ে আমি মিক্স করে গাছটাকে আজি মাটিতে নয়া কিছু নয়া মাটিটাও দিব তোলার মাটির মাঝে। আগে সবটা মিক্স করা আমার আছে, কিছু তোলা তোলা আমি সকালতে মিক্স করবো। আমি আমি গাছটারে চেঞ্জ করে নেবো, দেখতে পারা গাছের গোড়াটা বড়া গাছটা দেখতে পারা লম্বই এত হয়ে গেছে, ভাঙি দিব চেঞ্জ করে করা জরুরি হয়ে গেছে। আর আপনারা লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবা না, কত সুন্দর লাউ গাছটা আমি দেখালাম, ফোন চেঞ্জ করলাম। ও দেখতে পারা গাছের আছে পাত্রটা বা করলাম, ও দেখতে পারা গাছের উঠা আর কুড়াটা কত স্ট্রং, তো আমি আসতে দেখতে পারা এটা আমাদের খোখো পিল দেওয়া আছে। দেখতে পারা ও বিস্তার করছে, এটা একটা পিঙ্ক বেস, পিঙ্ক লাল লাল বিষটা আপনারা দেখতে পারা। তো ওখান আমি আস্তে আস্তে বিসমিল্লাহ হইলা, ও দেখতে পারা মাটিও আমার রেডি, সব তো রেডি, পজিশন নিলাম গে কিছু আমি যাতা দিলে যাম, যাতা দিলে কিন্তু গাছটা একটু সুন্দর হইয়া বইল, একটু বালাটে কিন্তু দিলে গাছটা আর লড়তো নাই। তো দেখতে পারে আমার প্রথম লাউ গাছটা রোপণ করলাম, আপনারা দোয়া করবা। আর কিছু লাউ গাছটা আজকে বাড়া নিলাম গে, তো গাছটা আমি বান্ধা দিলাম, বেশি লম্বই গেছে, আর এটা একটু শেল্টার দেওয়া লাগে, ও পাঁচনার লগে রাখলাম, মোটামুটি আরো দিলাম। যথাফলে জল মল বিষের ফাতা আছে, যে এখন তো আমি ছাটাই করে দিলে এমন করি থাকি, যথাফলে এখন জরুরি না, এখন তো জল মল ফাতা, তখন তো আমি একটু যথাফলে ছাটাই করে দিছে, আচ্ছা গুলো তখন স্ট্রং হইব। তো বিসমিল্লাহ তো আপনার একটা সেরা রইলাম, ওখান বাকি আর একটা রইলে দেখাই নেই আপনারা, দেখো দেখতে পারে বাতাসে লড়ে তুফান আছে, ঠান্ডাও লাগে। ও দেখটা আমি এখন তিনটে রইলিমো, সেকেন্ড ওয়ান বটলগুলো গডরেডি করলাম, ও কিছু ঠান্ডে তুললে লই যাব। আমি আসলে কমপ্লিট করিলে সকলটি আপনার দেখাই আমি কত রোপণ করছি,
ও দেখো কাবাবের কিসা দে, কিসা দে হারুন লবলে দই না আপনারা আচ্ছা তুলে নিলে কথা পারা ইজ এই যায় এলে আমরা পলিথিন দেই তারপরে রুটো হলো কিসে প্লাস্টিক কিসে আমি আলাই লিছি ও দেখতে পারা বিসমুল্লাহ রহমান রহিম হয়ে আমি গাছের রুপ হলো দেখতে পারা চুলের দেখ রা অত বড় পটো দুইটা গাছ আমি চিন্তা করে আবারও দুইটা দিলাইতাম ছোট ছোট দিলাইতাম পটটা খুব হেভি বড় আর এটা মাঝে অনেক মাটি এটা চারি পাঁচটা দিলেও সবই দিত না বল খাইব তো আমি চিন্তা করে আমার দুইটা বিসমুল্লাহ করে দিতাম সাইডে তাকাও দেখা গাছটা কইবার জ্বর আর জ্বর খালি আমি আলাদা করিরা তুই এটা সেপারেট করিরা দিলে আমি দুই জায়গা তাইরা তারপরে গাছটা আসলে আপনার গাছটা গোড়াটা দেখতে পারা ভেরি হেলদি গাছটা দিলে এরাম আর ওদের গাছটা দিলে এরাম দিয়ে আমি দেখতে পারা বড়টার লগে আর ছোট দুটা দিলেছি স্পেসও কম খাইলো আর ফটো কম খাইব এটা মাঝে আশা করি ক্ষতি হইতো নাই তখন আমি গাছ রোপণ করার পরে পানিটা দিবো বেশি তারপরে আজকে মেঘলা মেঘলা দিন আর দেখতে পারা বেদর খারি আসলে খাটলে আমি আমাকে বল খাইব এটা দেখতে পারা এটা কোনো দরকারই নাই তারপর গাছটা রোপণ করলাম বাংলা লাউ ফলো বা গাড়া নিলাম গিয়ে বাড়া নিলাম গিয়ে দোয়া করবা আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবা না কত সুন্দর সুন্দর লাউ গাছ আপনারা দেখারাম ইনশাল্লাহ লাউ দোল আপনারা খাওয়াইমু তুলে তুলে পানি দিলাম ভালো বেদর ঠান্ডা আপনারা সকল বেলা তা হোক ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিলাম তখন বিদায় নিমুগি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু